বিনোদন আর প্রয়োজন এই দুয়ে ভর করেই শেষ দিকে এগিয়ে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় বরাবরই গ্রাহকের বিশেষ নজর থাকে ইলেকট্রনিক্স পণ্যের দিকে। গ্রাহক চাহিদা মেটাতে কোম্পানিগুলোও এনেছে নতুন মডেলের টিভি ফ্রিজ। বিক্রি বাড়াতে প্রতিষ্ঠানগুলো দিচ্ছে 53% পর্যন্ত মূল্য ছাড়। সাধ্যের মধ্যে স্বাদ মেটাতে মেলায় আসা দর্শনার্থীরাও এসব পণ্য কিনছেন যাচাই বাছাই করে। মিনিস্টার আমাদেরকে যে প্রোডাক্টসগুলো যে রিজনেবল প্রাইস অ্যান্ড যেরকম গ্যারান্টি বা সার্ভিস সহ দিচ্ছে, যথেষ্ট কিছু কিছু এলইডির ক্ষেত্রে সর্বোচ্চ 53% ছাড় দিয়েছি। পাশাপাশি আমাদের ফ্রিজের ক্ষেত্রেও সেম ফ্ল্যাট ডিসকাউন্ট তো রয়েছেই। মেলায় চোখ জুড়ানো পণ্য সাজিয়ে ক্রেতা দর্শনার্থী টানছে যে কয়টি প্যাভিলিয়ন, তার একটি অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার। এখানে আবার বেশিরভাগেরই নজর কাটছে অত্যাধুনিক কিচেন ক্যাবিনেট, আলমারি, ওয়ার্ড্রোব, ফুল ফ্রেম আয়না সহ ঘর সাজানোর উপকরণেও আটকাচ্ছে দর্শনার্থীর চোখ। আর কিনলেই মিলছে বিশেষ মূল্য ছাড়। আমাদের এখানে আপনি দেখবেন যে ইউনিক টাইপের বেশ কিছু প্রোডাক্ট আছে, আপ টু 20% পর্যন্ত যে অফারটা, এই অফারটা যাতে কাস্টমারটা লুফে নিতে পারে। আমাদের সবচেয়ে হট আইটেম হচ্ছে আমাদের কিচেন ক্যাবিনেট। এই কিচেন ক্যাবিনেটের মধ্যে আমরা যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করি এটা বিশ্ববিখ্যাত ওয়েলম্যাক্স ব্র্যান্ডের। আমি একটা কিচেন ক্যাবিনেট করছি, এখানে আসছি কিছু অ্যাক্সেসরিজ দেখার জন্য। আমি তো ব্যবহার করতেছি অ্যালুমিনিয়ামটা, মানে ক্লিন টিন করার জন্য, ওয়াশ করার জন্য এটা ভালো। নান্দনিক প্যাভিলিয়নে গ্রাহকের আস্থা অর্জন করা বিস্কুট, কুকি, নুডলস সহ খাদ্যপণ্যের পসরা নিয়ে মেলায় হাজির হয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো। নানা পণ্যের সম্মিলনে প্যাকেজ বানিয়ে যেমন দিচ্ছে মূল্য ছাড়, তেমনি দেয়া হচ্ছে প্যাভিলিয়নেই বানানো গরম গরম কুকি বিস্কুটের স্বাদ নেওয়ার সুযোগ। ভালো লাগাটা, এটার মানটা ভালো অন্যান্য বিস্কুটের থেকে। পুরো বাংলাদেশে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল। মেলাতে এসে যেটা স্পেশালি আমরা অফার করছি, প্রত্যেকটা কম্বোতে একটা করে ডিসকাউন্ট থাকছে। পুরো জিনিসটা আমরা প্রমোট করছি শুধুমাত্র যেন কাস্টমারদের সাথে আমাদের ইন্টারঅ্যাকশনটা বাড়ে। এই মেলা যেমন প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের কাছাকাছি আসার সুযোগ দিচ্ছে, তেমনি তাদের রপ্তানির বাজার সম্প্রসারণের সুযোগও মিলছে এখানে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।